অল্প কিছু সংখ্যক ম্যাচ খেলেছেন মোসাদ্দেক হোসেন সৈকত, আর তাতেই দলের অপরিহার্য অংশ হয়ে উঠেছেন, যাকে বলা হয় অটোমেটিক চয়েস। বাংলাদেশ ক্রিকেট দলের মিডল অর্ডারের প্রাণ হয়ে উঠেছেন। তার দৃষ্টিনন্দন ব্যাটিং দেখে প্রশংসায় ভাসিয়েছেন ক্রিকেট রথী মহারথীরা। সেই সৈকতেই অস্ট্রেলিয়া সিরিজের আগে চিটাগাংয়ে অনুশীলনে যাওয়ার সময় চোখের অসুখে আক্রান্ত হয়ে সিরিজ পর্যন্ত শেষ হয়। ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের আগে চোখের সমস্যায় পড়েন জাতীয় দলের তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। বিসিবির পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল শীঘ্রই সেরে যাবে তার চোখের অসুখ। গেল সপ্তাহে চোখের সমস্যার জন্য থাইল্যান্ড গিয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত, দেশে ফিরেছেন দুই দিন হল। রবিবার 16 সেপ্টেম্বর বিসিবিতে এসেছিলেন ডাক্তারের সঙ্গে কথা বলতে। মোসাদ্দেকের চোখের সমস্যা নিয়ে বিসিবির ডাক্তার দেবাশিস জানালেন, মোসাদ্দেকের চোখে যে সমস্যা হয়েছে সেটির নাম ভাইরাল কোরাটাইটিস। ধারণা করা হচ্ছে বৃষ্টির পানি থেকে সমস্যা হতে পারে, যার জন্য রোদে বাম চোখ একেবারেই খুলতে পারেন না মোসাদ্দেক। চশমা খুললেই কিছু দেখতে পারেন না, সেই জন্যই চোখে সবসময় ঘরে ও ঘরের বাইরে রোদ চশমা পরে থাকতে হয়। থাইল্যান্ড থেকে ডাক্তার তাকে আপাতত চোখের 4টা ড্রপ দিয়েছেন। এদিকে ধানমন্ডির আই হসপিটালে চলতি মাসের 25 তারিখে আবারও চোখ দেখাবেন, কিন্তু তার আগ পর্যন্ত তাকে থাকতে হবে বিশ্রামে, যার জন্য রবিবারেই দেশের বাড়ি ময়মনসিংহে চলে গেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। খুব দ্রুতই ফিরে আসুক মোসাদ্দেক হোসেন সৈকত, ফিরে আসুক তার চেনা ফর্মে। মোসাদ্দেকের সুস্থতা কামনা করছি। মোসাদ্দেককে সুস্থ হয়ে আবারও জাতীয় দলে দেখতে চাইলে ভিডিওটিতে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। স্পোর্টসের আপডেট সব নিউজ পেতে সাবস্ক্রাইব করুন মিক্সার ওয়ার্ল্ডকে।